সেটা আকর্ষণীয় হবে না হবে না। মানুষ জাগায় হাঁটে, কারণ কেউ যদি পানির উপর দিয়ে হাঁটে এটা মানুষের কাছে আকর্ষণীয় হবে না হবে না, ঠিক না ভাই? অবশ্যই ভাই, এইগুলোকে সাহিত্যের ভাষায় বলে আলৌকিকত্ব, অসাধারণ বা অভূতপূর্ব ঘটনা যা আগে ঘটেনি বা সাধারণভাবে ঘটেও না। সম্মানিত ভাইরা মুরব্বীরা মনে রাখুন যে এই অসাধারণ আলৌকিক ঘটনা যদি কোন নবীর দ্বারাই ঘটে, কার দ্বারাই বললাম? নবীর দ্বারাই, তো ইসলামী পরিভাষায় ওইটার নাম হলো মুজেজা। মুখস্থ করুন, ইসলামী পরিভাষায় ওইটার নাম হলো মুজেজা। আর ওইটা যদি কোনো ওলির দ্বারাই ঘটে, যেটাকে বাঙালি লোকেরা পীর বলে মনে জানে, যদিও পীর শব্দ কোরআনে নাই হাদিসে নাই, কোরআন হাদিসের শব্দটা হলো ওলি, যারা আল্লাহর ঘনিষ্ঠ, যারা আল্লাহর প্রিয়। তো এইরকম মানুষের দ্বারায় যদি কিছু আলৌকিকত্ব ঘটে তাকে আরবি পরিভাষায় বলা হয় কারামত, মনে থাকবে? তাহলে মুজেজা হলো নবীদের আর কারামত হলো ওলিদের। উদাহরণস্বরূপ আপনারা জানেন, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি ভাই, হযরত নবী দাউদকে আল্লাহ একটা অলৌকিক ক্ষমতা দিয়েছে, কি সেটা? আল্লাহ বলেছেন ও আলান্না লাহুল হাদিদ, আমি আল্লাহ আমার নবী দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এরকম কাঁচা লোহা তিনি হাতে নিতেন, ইনি এসে বললেন আমার একটা দা দরকার, তো এই কাঁচা লোহাই উনি হাতে পিটিয়ে এই নাও তোমার দা। সুবহানাল্লাহ বলবেন, কেউ বললেন আমার একটা কুরুল দরকার, তো উনি হাতে পিটিয়ে একটা কুরুল বানিয়ে দিল। কেউ বললেন এসে আমার একটা দেগ হাঁড়ি দরকার, লোহা কিন্তু ওনার হাতে কাঁচা লোহা, সেটাকে যথারীতি উনি হাতে একটা সুন্দর দেগ হাঁড়ি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কেউ এসে বললেন আমার একটা যুদ্ধের পোশাক দরকার যাকে বর্ম বলা হয়, তো উনি যথারীতি সেই কাঁচা লোহা তাকে হাতে গড়ে পিটিয়ে সুন্দর একটা পোশাক বানিয়ে দিলেন। আপনি বলেন এই আলৌকিকত্বটা পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে কারোর দেখা গেছে বাবা? আমরা যদি লোহাটাকে কাজে লাগাতে চাই তাহলে আগুনে বিগলিত করে পিটিয়ে সিটিয়ে তাকে আমাদের চাহিদা বা প্রয়োজন মতো কোনো কিছু বানাই। আল্লাহু আকবার, নবী দাউদের জন্য আল্লাহ এই মুজেজা দিলেন, তার হাতে লোহা নরম। হযরত নবী সুলাইমান আলাইহিসসালাম দাউদের বেটা, দাউদও নবী বেটা সুলাইমানও নবী। কোরআন শরীফে আল্লাহ বলেছে উল্লিমনা মানতিকাত তাইর, হযরত সুলাইমান নিজে বলেন যে আল্লাহ আমাকে এই উড়ন্ত পাখিদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। আচ্ছা, পাখির ভাষা আমরা কেউ বুঝি? সুতরাং নবী সুলাইমানকে আল্লাহ যখন পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন তাহলে আল্লাহ প্রদত্ত এটা নবী সুলাইমানের জন্য একটি আলৌকিকত্ব। কোরআন শরীফে আল্লাহ বলেছেন বলি সুলাইমান রিহা গুদুহা শাহরুন ওরাওয়াহু আশার ওয়া আসালনা লাহু আইনাল কিতল। আমার আল্লাহ বলছেন আমি নবী সুলাইমানের জন্য কাঠটাকে তক্তাটাকে বানিয়ে দিয়েছিলাম হাওয়ার অনুগত, আর হাওয়াকে বানিয়েছিলাম নবী সুলাইমানের অনুগত। নবী সুলাইমান পেলেন কাঠের উপরে বসতে, আর হাওয়াকে বলতেন হাওয়া একে উড়িয়ে নিয়ে চল,
সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আরে বাবা, আজকের বিজ্ঞান তো এরোপ্লেন তৈরি করতে লোহা তামা দস্তা চুম্বক অনেকগুলো খোঁজি খনিজ পদার্থের কাছে ঋণী, ঠিক না বলি? অনেকগুলো খনিজ পদার্থের সংযোজনে বিজ্ঞান এক অভূতপূর্ব আবিষ্কার করেছে এরোপ্লেন। সে ছয় ছয় টন মাল নিয়ে শূন্যে উঠছে। নবী সুলাইমান বসতেন কাঠে, তাতে লোহা ছিল না, তামা ছিল না, দস্তা ছিল না, চুম্বক ছিল না, ইলেকট্রনিক্স কিছুই তাতে ছিল না। উনি বসতেন, হাওয়াকে বলতেন উড়িয়ে নিয়ে চলে যেতেন। সুবহানাল্লাহ, খিচড়ি খেয়ে খিচড়ি তোমার তাহলে আগে দিয়ে দাও, সুবহানাল্লাহ একটু জোর আইকে দেখি। আর একটু মন খুলে বলে এই অসাধারণ ক্ষমতা পৃথিবীর কোন মানুষের দ্বারায় আর সম্ভব হই, এরই নাম মুজিজা। এরই নাম কি? মুজিজা। বসতেন কাঠে আর উড়িয়ে নিয়ে চলে যেত, তাও একটু আর দেখ না, এক মাসের রাস্তা। এক মাস মানুষ চলে যতদূর যেতে পারে পায়ে হেঁটে, ততদূর উড়িয়ে নিয়ে চলে যেত সকালবেলা। আবার কাজ কাজ মিটিয়ে সন্ধ্যাবেলা যথারীতি এক মাসের রাস্তা আবার এনে সুলাইমানকে রাজদরবারে ফিরিয়ে দিত। অসাধারণ ক্ষমতা আল্লাহ দিয়েছেন তার নবীদের মধ্যকার কাউকে কাউকে, সবাইকে। কথা বোঝা গেল সম্মানিত ভাইরা? আমরা খুব শুনেছি, শুধু আমি রিমাইন্ডার দিচ্ছি, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। নবী মুসা আলাইহিসসালামের যুগ ছিল জাদু বিদ্যায় পারদর্শী যুগ। ফেরাউন স্পেশাল করে জাদুগিরদেরকে বেতন দিয়ে পুষত, একটা অনেকগুলোকে। আল্লাহ ওই জমানায় তো নবী মুসাকে পাঠালেন হেদায়েতের বাণী দিয়ে, কি দিয়ে? কিন্তু তিনি যে হেদায়েতের বাণী শোনাবেন, কিন্তু তাদের কাছে রয়েছে জাদুবিদ্যা। নবী মুসা আলাইহিসসালাম পেলেন যে বলবেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিংবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ হারুনু নবিউল্লাহ। এত সহজে মেনে নেওয়ার মন তাদের নয়, এত সাধারণভাবে তারা মেনে নেওয়ার মানসিকতা তাদের নেই। আল্লাহ পাক নবী মুসাকে দুটো মাত্র মুজিজা দিলেন, মাত্র দুটো। একটা দিলেন তার এই হাত বগলের নিচেই দিতেন, বার করতেন এই হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হতো, আবার নেভানোর দরকার আবার বগলের তলায় দিলেন, স্বাভাবিক ভাব। আল্লাহ বলবেন অদমু মিয়াদাকে ইলা জানাহি তাখরুজ বাইদা মিন গায়রি সু। বলো গো আমার নবী মুসা, তুমি তোমার হাতটাকে বাজুর নিচে তথা বগলের তলায় দাও, পাকর রোগ নয়, সেটি রোগ নয়, বিনা রোগে তোমার হাত থেকে আলো বিচ্ছুরিত হবে। জোরে বলুন, এটা মুজিজা। জি, আর কি দিলে? নবী মুসাকে একটা লাঠি, যে আজ আমরা জীবনে বহুত শুনেছি। জি, তো নবী মুসাকে লাঠি দিলেন, কাঠের লাঠি। এ লাঠি জান্নাতি লাঠি, দুনিয়ার কাছে কাঠের লাঠি নয়। তো ফেরাউন যখন নবী মুসাকে বলল, পরিষ্কার ফেরাউন তার কওমের লোকেদের বলল, ইউরিদানি ইউখরিজাকুমা মিন আরদিকুমা বিসিহরি, বললে মুসা আর হারুন এরা দুটো ভাই, এরা ইচ্ছা করছে তোমাদেরকে তাদের জাদুর দ্বারায় তোমাদের দেশ থেকে এরা বিতাড়িত করবে। ফেরাউন তার দলের লোকেদের উস্কানি দিল, এরা কি বলে উস্কানি দেয়,
যে এই মুসা আর হারুন এরা দু ভাই তোমাদের জাদুবিদ্যার দ্বারাই এই দেশ থেকে বহিষ্কার করে দেবে। সুতরাং ফাজমিউ কাইদাকুম সুম্মা আতু সাফফা, তোমরা তোমাদের জাদুবিদ্যার যারা পারদর্শী তাদেরকে একত্রিত করো, সবাই একসঙ্গে হাজির হয়ে যাবে। তো সবাই একসঙ্গে হাজির হয়ে মুসাকে বলল, মুসা তুমি তোমার জাদু আগে দেখাবে না আমরা আগে দেখাবো? তা মুসা বললেন তোমাদের টাকা দেখাও। তো ওরা কৃত্রিম জাদু বিদ্যায় সাপ বানালো, 300 জাদুকির একসঙ্গে সাপ ছিল। নবী মুসা মনে মনে তখন ভীত সন্ত্রস্ত, ভয়ে তার কলিজা কাঁপছে। কথা বলে আরে হাজারো নবী হোক মানবীয় ভয়টা তো থাকবে রে বাবা, থাকবে না? সাপ ফনা তুলে লল করে আসছে, নবী মুসার অন্তরে সাপের ভয় ঢুকে গেল। আমার আল্লাহ বললেন খুল্লা লা তাখফ ইন্নাকা আনতাল আলা, ও মুসা তুমি ভয় পেও না, এক বিন্দু ভয় করো না, আমি আল্লাহ তোমাকে অভয় দিচ্ছি, তুমি ফাস্ট হবে, তুমি জয়যুক্ত হবে। আর একটু জোরে বলো, শুধু ভয় করতে মানা করলেন না, এটাও বলে দিলেন তুমি ফাস্ট হবে। ওরা 300 জাদুকর, তুমি একলা একদিকে সবাইকে ছাপিয়ে তুমি একদম গোল্ডেন এ প্লাসে পাস করবে, কোনো টেনশন নেই। আল্লাহ সে কেমনে পাশ করবো, আমার তো কিচ্ছু নেই। আল্লাহ বললেন ওয়ালকি মা ফি ইয়ামিনিক তালকাফু মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহু সাহির হাইসু আতা। সুবহানাল্লাহ, বললে মুসা তোমার হাতে কি আছে ওটাকে ফেলে দাও। মুসা ফেলে দিল, আর যেই ফেললেন একদম দম করে ফনা তুলল, আর ফনা তুলল তো তুলল, একটা নিঃশ্বাস নিল, 300 সাপ এক নিঃশ্বাসে মুসা নবীর লাঠি সাপের পেটে। ব্যাস, যে 300 সাপ এক নিঃশ্বাসে মুসা নবীর লাঠি সাপের পেটের মধ্যে চলে গেল। জি ফাউলকি সাহারাতু সুজ্জাদ কালু আমান্না বিরব্বি হারুন ও মুসা, সমস্ত জাদুকররা এক চান্সে মুসা নবীর কাছে মাথা নত করলো আর বলল আমরা সবাই মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। বেতন দিয়ে পোষে কে? রক্ত পায় থাকবে না মাথায় উঠবে? কি সর্বনাশ, তোদেরকে আমি বেতন দিয়ে পুষি, আর এক মুহূর্তে তোরা মুসা নবীর কাছে মাথা নত করলি, আর করলি তো করলি মুসা আর হারুনের রবের প্রতি ঈমানও আনলি। হ্যাঁ সন্তবে লাউকতিয়ান্না আইদিয়াকুম ওয়ারজুলাকুম মিন খিলাফ, তোদের হাত কাটবো, পা কাটবো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে নেব, শুধু কেটে ছাড়বো না, মনে রাখ এটা। সুম্মা লাউসাল্লি বান্নাকুম আজমাইন, সব কটারে ফের সুলিতে চড়া যাবে, হাত কেটে নেব, পা কেটে নেব, ফের সুলিতে চড়া যাবে। অপরাধ মুসা নবীর প্রতি এবং মুসা নবীর রব আল্লাহর প্রতি তারা ঈমান নিয়ে এসেছে, এটাই অপরাধ। তারা একদম এক বাক্যে বলে দিল লা গায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, কিচ্ছু তুই হাত কাটবা, পা কাটবা, শুলিতে চড়িয়ে দেবা, কুছ ভি পরোয়া নেই। জি তুমি হাত কাটবা, পা কাটবা, শুলিতে চড়িয়ে দেবা, আমরা আমাদের রবের কাছে চলে যাব। সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ, কোথায় যাব? আমরা আমাদের রবের কাছে চলে যাব, নো টেনশন, কোনো চিন্তা নেই, সর্বনাশ। বাইরে আমার আমি শেষের কথাটা একটু অ্যাডভান্স বলে ফেললাম, যে তারা মুসা নবীর লাঠি সাপে ওদের জাদুকৃত সাপগুলোকে খেয়ে ফেললো তাই দেখে ঈমান আনলো, এটা শেষের কথা। সে আগের কথা, সে সাপ তো ঘুরছে, সে সাপ ঘুরছে, ও ওগুলো রেখেই ঘুরছে। মুসা নবী এখন ফের টেনশনে পড়ে গেছে, সেলো লাঠি হলো সাপ,
এখন সে তো লগ লগ করে ঘুরছে কড়ি কড়ি ডাকি আমার আল্লাহ আবার বললেন কল খুজা বলা তখ বলে মুসা তুমি যেমন লাঠি ধরো তেমন ওই সাপটাকে ধরো সুবহানাল্লাহ বলে তোমার কাজ হলো যেমন হাতে লাঠি ধরো ওই রকম সাপটাকে ধরো আর আমার কাজ হলো সানুরিদু হাসিরাতাল উলা ও আগে যেমন লাঠি ছিল তোমার হাতের মুঠায় ওটারে আবার লাঠি বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার সুবহানাল্লাহ মুসা নবী আল্লাহর কথা বিশ্বাস করলেন সাপ ঘুরছিল দুম করে যেয়ে ধরলেন দেখলেন বারে হাতে তো সাপ না হাতে তো লাঠি চিল্লে বলুন সুবহানাল্লাহ এই অসাধারণ কৃতিত্ব আল্লাহ দেখিয়েছে কাকে দিয়ে চিল্লে বলুন কাকে দিয়ে মুসা নবীকে কথা মাথায় যাচ্ছে কিছু আমি বলো অস করছি না বলো আমি অস করি বলো এতক্ষণ ধরে শুধু ভূমিকা তৈরি করছে অস করবো একটু কেন মিনিট দশ তার বেশি না জি এই ভূমিকা তৈরি করছি হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন কি মুজিজা তিনি বললেন আন্নি আখলুকু লাকুম মিনাত্তিনি কাহিয়াতিত তাইর বললেন আমি মাটি দিয়ে পাখির পুতুল তৈরি করি কে বললেন ঈসা আন্নি আখলুকু লাকুম মিনাত্তিনি কাহিয়াতিত তাইর তাহলে মাটির পুতুল তৈরি করি আমি ফানফুখু ফিহি ওর গালে ফুঁদেই আমি ফায়াকুনু তায়রা বিইজনিল্লাহ ওই পুতুলটাই অরিজিনাল পাখি হয়ে উড়ে যায় আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ তাহলে পুতুল তৈরি করা কার আমার ফুঁ দেওয়া কার কাজ আমার আর ওটারে পাখি বানিয়ে উড়িয়ে দেওয়ার কাজটা আল্লাহ সুবহানাল্লাহ ও উবরিউল আকমাহা ওয়ালা আবরাসা অহরিল মাউতা বিইজনিল্লাহ ও দুনিয়ার মানুষেরা মনে রাখ তোরা আমি জন্মদের গায়ে ফুঁক মারি কুষ্ঠ রোগীর গায়ে ফুঁক মারি মরা লোকের কাছে যে বলি ইয়া মাউতা কুম বিইজনিল্লাহ ওরে মুর্দা তুই আল্লাহর হুকুমে উঠে পড় জন্মন্ধ আমার ফুঁক মাত্র আল্লাহর হুকুমে চোখ ফিরে পায় কুষ্ঠ রোগীর সুন্দর ত্বক ফিরে পেয়ে যায় মরা লোকটা জ্যান্ত হয়ে যায় হুকুমকার শুধু ওই না ও উনাপ্পি হুকুম বিমা তাকুলু ও মা তাদাখিল ফি বুয়ুতিকুম তোমরা তোমাদের ঘরে কি খাও আর কি খাবে কি তোমার বাড়িতে স্টক করে রেখে এসেছো ওই সবগুলো খবর আমি তোমাদেরকে দেই কে দেওয়ায় আল্লাহ কত বলেন হাফিজ সাহেব আমার সামনে এলো বললো হাফিজ সাহেব দুপুরবেলা ঈদে ঈদে ভাত খাইবে হাফিজ দেখলে তা তো ঠিক হুজুর জানলে কি করে হাফিজ সাহেব তুমি কেন অস করতেছো বাড়ি গিয়ে দেখো গে তোমার বাড়ি কি হচ্ছে হাফিজ সাহেব ছুটে বাড়ি গিয়ে দেখলো আগুন লেগে গে কথা বলে এরকম যদি দু চারটে খবর দেওয়া যায় না বাপ ছেলেরা যদি একবার তেল মলে মেয়ে ছেলেরা তেরো বার মলবে কথা বলেন বলবে এর মতন বড় পীর ঠিক না ভুল ভাই পরের কথা লাস্ট কথা বলছি আমার নবী শ্রেষ্ঠ হেদায়েতের বার্তা দাতা শ্রেষ্ঠ হেদায়েতের ওয়াজ আমার নবী শুনিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং তার ওয়াজে পৃথিবীর শ্রেষ্ঠ নিখুঁত সাবজেক্টটাই হলো কোরআন শরীফ ঠিক না বুঝুন ঠিক ভাই এই কোরআন শুনিয়ে তার ব্যাখ্যা নবী তার হাদিস দিয়ে দিয়েও প্রচুর মানুষ ঈমান আনেনি আল্লাহ পাক নবীর জন্য দিলেন মুজিজা নবীর জন্য কি দিলেন মুজিজা অল্প পানি নবী আঙুল ডুবিয়ে দিলেন বক বক করে পানি উঠল চোদ্দ শত সাহাবী উজু করলেন গোসল করলেন পাত্রগুলো ভরে নিলেন যার যেটা দরকার ছিল রসুল বললেন সবার কমপ্লিট বললে হ্যাঁ রসুল আঙুল তুললেন
পাত্রে যতটা পানি ছিল ততটা রইল। তাহলে এ পানি বদনার পানি না, শুধু ফর্শ ওই বদনাতে আঙুলটা ডুবিয়েছে, আসলে ও পানি বেরিয়েছে কোথা থেকে? নবীর আঙুল থেকে। ওটা কি মুজিজা জি? সামান্য দুজনের তিনজনের খাবার রসুল 80 জনকে দাওয়াত করে দিলেন, সবার আজকে জাবেরের বাড়ি দাওয়াত। জাবের চিন্তায় অস্থির, ইয়া রাসূলুল্লাহ আপনার খুদা দেখে আমি অল্প একটু ছাগলের গোশত আর একটু আটার ব্যবস্থা করেছি, আপনাকে একটু রুটি গোশত খাওয়াবো। জি, এত সাহাবী আপনি দাওয়াত করে দিলেন, আমি কোথায় পাবো? প্রিয় নবী বললেন, যাও তোমার স্ত্রীকে বলো জি গোশত যেন হাঁড়ি থেকে না, চুলো থেকে না নামায়, আর রুটি যেন বেলে না ফেলো। ফেললেও কিচ্ছু ব্যাপার না, এও একটা ফর্শ। নবী গেলেন, একটু থুতু দিলেন খামিরে, একটু থুতু দিলেন গোশতে, 80 জন খেয়ে দিয়ে হেসে গেল, যত খাবার ওই পরিমাণ থাকার সব জাবেরের বাড়ি হয়ে গেল। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাচ্ছেন জি, খুব খিদে পেয়েছে, ব্যাপক খিদে পেয়েছে। আল্লাহু আকবার, আমি মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সেই জায়গাটা দেখেছিলাম, চিনি না আমি জায়গা, যাক আপনাদের দোয়ায় একটু দাগ থেতো মেতো করে আরবি বলতে পারি আর কি, যদিও বাঙালির বাচ্চা। আমি এটুকু জানি যে ওই ঘটনাটা রাসূলের হিজরতের পথের ঘটনা। তো আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভার আমাকে বললো, সুদানি ড্রাইভার, রে হাতি সবর, আমাকে বললো একটু ধৈর্য ধরো, সবুর করো জি। আমি বলে দেবো, বসে থাকলাম ড্রাইভারের পাশে, বসে থাকলাম দীর্ঘক্ষণ। তখন রাত কম বেশি 2:30 হবে। ড্রাইভার আমাকে বললো, রে হাজি হাদাল মাওদা আর কি কথায় বললেন, সবটা আমার খেয়ালে নেই কি ব্যাপারটা। রাসূলুল্লাহ হিজরত পথে যেতে যেতে তখন মক্কার এরিয়া ছেড়ে বাইরে চলে গেছেন, শত্রুদের আর ভয় নেই, খুব খিদে পেয়েছে। তো দেখছেন মরুভূমির মাঠের মাঝে একটা ছোট্ট ঝুপড়ি, গেলেন গিয়ে দেখলেন বাড়িতে একজন মাত্র ভদ্র মহিলা। তো রাসূল যেয়ে বললেন, আমরা মুসাফির মানুষ, খুব খিদে পেয়েছে, তো আপনাদের বাড়িতে খাবার কিছু আছে, আমাদের একটু মেহমানদারি করবেন? তো ভদ্র মহিলা অত্যন্ত আদবের সঙ্গে বললেন যে আমাদের বাড়িতে খাবার কিছু নেই, আমার স্বামী খাবার জোগাড়ে বাইরে কাজে গেছে, কিছু আনবেন কিনা তাও জানি না। তো রাসূল বললেন, এই যে তোমাদের ওই ছাগলটা বাঁধা আছে, বকরি ছাগলটা, ওইটা যদি একটু দুধ দুইয়ে দিতে, তো দুধটুকু খেয়েও আমরা একটু সতেজ হতে পারতাম। বুড়িমা বললেন, হে আগন্তুক মুসাফির, আমাদের ছাগলটা খেতে না পেয়ে পেয়ে তার বাঁট শুকিয়ে গেছে দুধ নেই। তো রাসূলুল্লাহ বললেন, না গো মা, তুমি যদি একটু অনুমতি দাও তাহলে তোমার ছাগলটাকে আমি একটু ধুইব। আল্লাহু আকবার জি, সত্যি কি আশ্চর্য, নবীর হাতের সোয়াঁচ, রাসূলুল্লাহ দুধ বাঁটে হাত দিলেন, গোটা বাঁটটা দুধে ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ টানলেন, বালতি ভর্তি হয়ে গেল। রাসূল খেলেন, আবু বকরকে খেতে দিলেন, সঙ্গে রাহবার যিনি তাকে খেতে দিলেন জি, বাকি দুধটা বাড়িওয়ালাকে দিয়ে বললেন, তুমিও খাও, তোমার স্বামী বাড়ি এলে একটু খাইয়ে দিও। বুড়ি হতবাক, কিছুই জানে না, কিছুই জানে না, চলে গেলেন। সম্মানিত ভাইরা, আমার খনিক বাদে বাড়িওয়ালা স্বামী বাড়ি চলে এসেছেন,
বাড়িওয়ালা স্বামী বাড়ি আসার পরে গৃহিণী মহিলা স্বামীকে টোটাল ঘটনাটাকে বললেন। তবে স্বামী তার আগে দেখলো স্ত্রীর মুখটা বেশ হাস্য উৎফুল্ল, পেটে যেন ক্ষুধার টান নেই, ভালোই চেহারাটা উজ্জ্বল। বললে স্বামী, বললে স্ত্রী ব্যাপারটা কি, তোমাকে দেখে গেছি তো, না খেয়ে জঠর জ্বালায় তোমার পিপেট একাকার, এখন তো ভালোই দেখছি সতের চেহারা, ব্যাপারটা কি? ঘটনাটাকে বললেন, দুধ দিলেন, খেয়ে নিলেন। খাওয়ার পরই স্বামী যেন হতভম্ব, বললেন কতক্ষণ আগে গেছে? বললে এই তো কিছুক্ষণ আগে তিনি চলে গেলেন। বলে ও গো বিবি, তুমি জানো না জানো না জানো না, এই ঘটনা যেটা বলছো এটা তো কারোর ঘটনা নয়, এটা তো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। স্বামী স্ত্রী দুজনাই বেরিয়ে গেলেন, চলো কত দূর গেলে তাকে খুঁজে পাই, অন্তত জীবনটাকে মুক্ত করে আসি। স্বামী স্ত্রী দুজনাই ছুটে তাদেরকে পেয়ে, তাদেরকে পেয়ে, রসুলকে পেয়ে, ইসলামটাকে কবুল করে জাহান্নাম থেকে তারা মুক্তির ঘাঁটি দখল করে নিলেন। এই অসাধারণ ঘটনা। জি, ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন, শুদ্ধ সূত্রে সঠিক তথ্যে প্রমাণিত ঘটনা নবীর জীবনে কম বেশি 1000। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি তো বললাম দুটো তিনটে, কটা ঘটনা? 1000। সম্মানিত ভাই, আল্লাহর কোরআন বলছে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, এই যত অলৌকিকত্ব যত অসাধারণ ঘটনা এ সবগুলোই আল্লাহ পাকের অসাধারণ ক্ষমতার নিদর্শন। অসাধারণ ক্ষমতার নিদর্শন, প্রচুর পরিমাণে প্রচুর। ভাই, আমার এর পরের বক্তব্য এই নবীদের মুজিজা ঠিক এর বিপরীত দিকে, ওলিদের দ্বারাই যেটা ঘটে সেটাকে বলা হয় কি বলেছি বাবা, কারণ চাইছে বড় পিসাব কেবলার হোক, খাজা সাহেবের হোক, ফুরপুরা পিসাব কেবলার হোক, বসিরহাট হুজুরের হোক, এক্স ওয়াই জেড, যে কোনো সত্যকারের পীর ওলিদের কোনো আলৌকিকত্ব হোক, ওইগুলোর নাম হলো সম্মানিত ভাইরা, হযরত খাজা সাহেব তিনি আনা সাগর থেকে এক লোটা পানি তুললেন, গোটা সাগরের পানি সব এক লোটায়, শত্রুরা উপর থেকে পাহাড় পাথর ফেলে দিলেন, তিনি দুটো আঙুল দিলেন, আঙুলের দাগ আজও পাথরে আছে, দেখেছেন কেউ? আছে না? সে পাথরের নিচে দু দশটা মানুষ পড়লেও খবর হবে না, পুরো পাহাড়ের গায়ে পাথরটা ঝুলে গেল। এটা কি খারাপ? ফুরফুরা পিসাব কেবলার কাছে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হলো, গালে ট্যাংরা মাছ ফুটেছে, ট্যাংরা মাছের কাঁটা একদম এপড়ো পড়ো, হা করতে পারছে না, কাঁদতেও পারছে না, যে কোনো মুহূর্তেই বাচ্চাটা মারা যাবে, গাল থেকে ডাক্তারবাবুরা বার করতেও ভয় পাচ্ছে। ফুরফুরা পিসাব কেবলার কাছে গেলে কি বললেন আর কি হলো আল্লাহ জানেন আর তিনি জানেন, ট্যাংরা মাছ বেরিয়ে চলে এলো, কি করলেন? শুধুমাত্র কি বলেছেন সেটা আল্লাহ জানেন আর তিনি জানেন, খোলা চোখে দেখা গেল হাত দিয়ে ইশারা করলেন, কিছু বলা যাচ্ছে? বসিরা যদি রজ করছেন ওই হাওয়ার পাইপ পড়া, তো হুজুর ফকিরের মতের বিরুদ্ধে রজ করছেন, তখন ফকিরের মতের তাণ্ডব ছিল খুব, আজও আমাদের আশপাশে কিছু কিছু
বিষ রয়েছে জি, তো বসে অজ করছেন ফকরে মতের বিরুদ্ধে। হুজুর অধিকাংশ সময় অজ করতেন চোখ বুঝি জি। আজকের শহরে আর সুরে রয়েছে শুধু যুবক ছেলে আর যুবতী মেয়েদের নাচানি, এতে আর কিচ্ছু। আর হুজুরের অজের সুরে পাষাণদের হৃদয় গলে যেত। হুজুর অজ করতেন বাবা পুরুষ নারী পাঁচ অক্ত নামাজ পড়বেন, ইস্তেঞ্জাটাকে পবিত্রতার সঙ্গে করবেন, হালাল রোজগার করবেন, কিয়ামতের মহাময়দানে আল্লাহ যদি রুহুল আমিনকে নাজাত দেয় রুহুল আমিন সকলের জন্য সুপারিশ করবে। হুজুর রজ করছেন চোখ বুঝিয়ে টেনে টেনে ফকিরের মতের বিরুদ্ধে। এক ভদ্রলোক হাতে ছিল এক ছাতা, তুলেছে ছাতা দিয়ে হুজুর মারবে ও ছাতাওয়ার হাতে যাইনি আর হাতও নামে পুরো খাড়া। হুজুরের অস শেষ দোয়া শেষ সবরে সালি শেষ, লোকটারে ধরে নিয়েছে হুজুর এই ব্যাপার। হুজুর বললেন বাবা আমি এই একবার চোখ খুলে দেখছিলাম কে যেন আমার দিকে তেড়ে আসছে, তো আমি দেখে চোখ বন্ধ করে নিলাম, আর তো কিছু জানি না বাবা। বাবা তুমি আল্লাহর হুকুমের সঙ্গে বেয়াদবি করছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার পূর্ব হালাত ফিরিয়ে দেবে। মূল মানে ও তো বুঝতেই পারছে যে করেছে আল্লাহ, কিন্তু আমি তো মূলত কর্ম ঘটিয়েছি যে মানুষটার সঙ্গে, এই মানুষটার মনের ব্যথা মনের কষ্ট তার প্রতি আমার ধৃষ্টতাই হয়েছে আমার এই বিকলঙ্গতার কারণ জি। লোকটা খুব কেঁদে পড়লো, তার বাড়ির লোকেরাও কেঁদে পড়ল। হুজুর কি বললেন আর কি হলো আল্লাহই ভালো জানে। হ্যাঁ তো উঁচু হুজুর আমার এভাবে হাত দিলেন, হাত হাতেই নেমে চলে এলো। সম্মানিত ভাই আমি আর বার বল একটুখানি অর্থ করে শেষ করতে পারি, এই এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছি এইগুলোর কারণ কি? নবীদের কাছে আল্লাহ দিলেন কিতাব, নবীদের কাছে আল্লাহ দিলেন তার বাণী, নবীদেরকে দিলেন আল্লাহ তার ওহি, তাহলে হেদায়েতের বাণী শোনাবার জন্য সেইগুলোই তো যথেষ্ট ছিল। কথা বলো এইগুলো কেন? সম্মানিত ভাইরা খুব ছোট কথায় মনে রাখুন, নবীদের মুজেজা আর ওলিদের কারামো এর দুটোর দুটোই বোকা বব্বর বিরোধী শত্রু, এদেরকে বিগলিত করার জন্য এগুলো এক একটা মাধ্যম। এগুলো কি? একটা মাধ্যম, একটা মাধ্যম ভাই। আর দাউদ নবীর যুগে ছিল কর্মকারের প্রাদুর্ভাব, কামার গো কামার। নবী দাউদকে বিনা আগুনে হাতে লোহা নরম করে দিলেন। এখন যারা নবী দাউদের কাছে এসে এই পরিষেবা পেল তারা দাউদ নবীর প্রচারিত কলেমার প্রতি আস্থা আনবে না আনবে না কি মনে হয় জি? নবী মুসার যুগের লোকেদের ছিল জাদু বিদ্যা, এমন জাদু আল্লাহ তারে দিলেন, যদিও তার নাম জাদু বলা ঠিক না, বোঝানোর জন্য বললাম মুজেজা। জাদুকররা তার কাছে মাথা নত করে আল্লাহর প্রতি ঈমান আনলো। ঈসা নবীর যুগ ছিল ডাক্তারের যুগ, ডাক্তার রোগীর চিকিৎসা করলে হয় সারে নয় সরে দুটোর যে কোনো একটা।
আর নবী ঈসার কাছে সরার তো কোনো প্রশ্নই ছিল না, যে আসতো সে সেরে যেত। ওজন যারা সরিয়ে গেছে তারা আবার নতুন করে জ্যান্ত হতো। ডাক্তারি বিদ্যা চলবে গা? আরে ওই জমানার ডাক্তারি বিদ্যা চলবে? নবী ঈসার কাছে ডাক্তার রোগী সব মুক্ত হলো। আমার রসুলের জমানার সব থেকে বড় মুজেজা হলো কোরআন শরীফ, কারণ আরববাসীরা ছিল আরবি সাহিত্যে অত্যন্ত দক্ষ, খুবই পারদর্শী। আল্লাহ কোরআন দিলেন আমার নবীকে, কোরআনের ভাষা, কোরআনের অলংকার, কোরআনের সাহিত্য বঞ্চন, কোরআনের ছন্দ প্রকরণ, কোরআনের ভাব গাম্ভীর্য তার কাছে ওই আরবের সাহিত্যিকরা হানি পানি খুঁজে পাই, অথচ তারাও সাহিত্যিক। আমার রসুল যে কোরআন তাদের কাছে তেলাওয়াত করলেন আল্লাহর কালাম, এটাও রীতিমতো সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা সাহিত্যের কেতাব। তাদের মাথা ঘুরে গেল, এ তো মোহাম্মদের না, মোহাম্মদের হলে মোহাম্মদও যেখানকার আমরাও সেখানকার, তাহলে মোহাম্মদ যদি এইরকম আরবি বানাতে পারে আমরাও পারতাম। কথা বলে আমার আল্লাহ বলেই দিলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। বলে নবী ওদের বলো, মক্কার কাফের বেঈমান বেদিনদের বলো, বলো যে তোরা মানুষ জেন সব প্যাক্ট হ, মানুষ জেন সবাই মিলে ইউনাইটেড হ, সবাই সঙ্গবদ্ধ হয়ে চেষ্টা কর এই কোরআনের মতো একটা কোরআন তোরা তৈরি করবি, জেনেরা মানুষের সাহায্য করুক আর মানুষ জেনের সাহায্য করুক, করে দেখ একটা কোরআন তোরা বানাতে পারিস কি। বলে আল্লাহ বলবেন লা ইয়াতুনা বিমিসলিহি, সবাই মিলে চেষ্টা করলেও কোরআনের মতো একটা কোরআন তোরা তৈরি করতে পারবে না। ভাই আমি আপনাকে এবার বলছি যে এই মুজিজাগুলো আল্লাহ দিয়েছেন ওই যুগে অবুজ যারা, বোকা যারা, বিরোধী যারা, শত্রু যারা, তাদেরকে ইসলামের প্রতি, ইমানের প্রতি, কলেমার প্রতি, আল্লাহর প্রতি আকৃষ্ট করার জন্য এই আলোকিকত্বগুলো হলো একটা একটা মাধ্যম। সুবহানাল্লাহ, হবে না? তাহলে মূলত এগুলো কি? মানুষ ইমান আনুক, মানুষ আল্লাহর বাণীকে বিশ্বাস করুক, মানুষ আল্লাহর পাঠানো ওহির গোলামি করে তারা জীবন তৈরি করে জাহান্নাম থেকে বাঁচুক। কথা বুঝেননি? বাস্তবে কেউ কেউ কপাল ফোড়া, যেমন আবুল আহাব, আবুল আহাবের সহমতের আরো দু চারটে কপাল ফোড়া, যারা নবী চাঁদনিখণ্ড করলেন দেখেও ইমান আনেনি, আবার অনেক লোকে তাই দেখে ইমান আনলো। আবুল আহাবের নিজের ছাগল আবুল আহাবের সামনে আল্লাহর এবং নবী সাক্ষী দিয়েছে, আর একটু জোরে বলে বলে, ঘটনা লম্বা, ঘটনা বলছি না, মূল জ্ঞানটুকু দিচ্ছি। আবুল আহাবের নিজের ছাগল ওর সামনে দাঁড়িয়ে আল্লাহর সাক্ষী দিয়েছে, নবীর সাক্ষী দিয়েছে, শয়তান ছাগলটারে চার পা মটমট করে ভেঙে দিয়েছে, জ্যান্ত ছাগল। এরই শাস্তিটা আল্লাহ বলেছে আবুল আহাবের দুটো হাত দুটি ধ্বংস। ও বলো বলেছিল আমার নবীরে, মোহাম্মদ এই ছাগল যদি প্রমাণ দেয় তুমি কে, তাহলে আমি কলেমা পড়ব। ছাগল বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শয়তান তারপরে ঈমান আনা বাদে জ্যান্ত ছাগলটারে পাগুলো ভেঙে দিল মটমট মটমট করে, সে যন্ত্রণায় কাতরায় নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আল্লাহ শাস্তি দিলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস। এরপরেও সে শয়তান ঈমান আনেনি। তাহলে অনেকে মুজেজা দেখে ঈমান এনেছে, নিশাক যাদের কপালে দুর্ভাগ্যের স্ট্যাম্প পড়েছে তারা মুজেজা দেখেও ঈমান আনে। জি পৃথিরাজের যোগী সন্ন্যাসী অমুসলিম ভক্তগুলো
খাজা সাহেবের মুজেজা দেখে মুখ ছুবড়ে পড়েছে। কথা ঠিক না ভুল? জি সম্মানিত ভাই, মুজাদ্দিদে জামান ফুরফুরা পিশাব কেবলা আলৌকিকত্ব দেখে এপার বাংলার ওপার বাংলার 80-90 লক্ষ মানুষ হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে। বসিরের আল্লামা হুজুরের কারামতি দেখে হাজার হাজার মানুষ, লাখো মানুষ ইমান এনেছে তার একান্ত কারামতি, তার লিখে যাওয়া লিখিত কিতাবগুলো আজও মানুষ পড়ে সঠিক সত্য দিন ইসলামকে পালন করছে। প্রিয় ভাই আমার, আমার আপনাদের শুধু ব্রেনে এটা দোয়ার, তাহলে একই মুজেজা দেখে আরব যুগের অনেক মানুষ ইমান এনেছে, অনেকে জাহান্নামে গেছে। একই কারামতি দেখে অনেক পীরের হাতে বেঈমান বেদিনেরা ইসলাম কবুল করেছে, আবার অনেকে জাহান্নামে গেছে। ঠিক না ভুল? ঠিক। সম্মানিত ভাই, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি সেই মুজেজার কারামতগুলো আজ আর বড় পৃথিবীতে নেই। আছে বাবা? নেই। যার মুজেজা আল্লাহ যাকে দিয়ে দেখিয়েছেন তিনি কবরে, তার মুজেজা কবরে। যার কারামত আল্লাহ যাকে দিয়ে দেখিয়েছেন তিনি কবরে, তার কারামতি কবরে। ঈসা নবী জিন্দা, জিন্দা অবস্থায় আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন, তার কারামত তার সঙ্গে রয়েছে। সম্মানিত ভাইরা, আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, তাহলে আবার একবার স্মরণ করুন, মুজেজার কারামত হলো অবুজ অজ্ঞ মূর্খ বিরোধী শত্রুদেরকে ইমানের পথে ইসলামের পথে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাকের দেওয়া একটা কুদরতের নিদর্শন, আল্লাহর দেওয়া একটি নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ দিয়েছে, ফলে দেখা গেছে বিরোধী মানুষ শত্রু মানুষ ইসলামের পথে তারা আকৃষ্ট হয়েছে। জোরে বলুন। প্রিয় ভাই আমার, আজকের যুগে আলেমদের কাছে কারামতি নেই। আজকের যুগের কোন কারি সাহেবের কাছে কারামতি আছে? কথা বলুন, কথা বলুন। আজকের যুগে কোন বক্তার কাছে কারামতি আছে? আজকের যুগের কোন মুফতি সাহেবের কাছে কি কারামতি আছে? আছে, আছে, ধরা যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছেন। আপনারা বলছেন ধরা যাচ্ছে না, আমি বলছি ধরা গেছে। কি কেরামতি? মৌলবীর গলার যদি সুর ভালো থাকে, মৌলবী যদি ভালো শায়রি আর গজব যদি গাইতে পারে, মেয়ে লোক আর মধ্যে লোক আর এক জায়গায় দূরে থাকবে না, সব এক জায়গায় হয়ে যাবে। এটাই হলো এ যুগের গজব গাওয়া, এটাই হলো এ যুগের সুরেরা কণ্ঠের বক্তাদের, আর এটাই হলো এ যুগের শিল্পীদের বড় কারামতি। কি গো, মেনে নেবেন না নেবেন না? এই রে, এতক্ষণ খুঁজে পাচ্ছিলেন না, এবার তো পেয়ে গেছেন। এই রাত 12টা বাজতে যায়, আব্দুল কাইয়ুমকে নামিয়ে দেন, দে এখানে একটা গজব শিল্পী নেছে, যদি এ জায়গা নতুন করে এই 12টার সময় না ভরে দেয় আমি মাইক ছেড়ে দেবো আর অন্যায় স্বীকার করে চলে যাবে। বিশ্বাস হচ্ছে? শুধু তাই না, আব্দুল কাইয়ুম যতই কোরআন বলুক আর যতই হাদিস বলুক, জি, আর যত ব্রেন ওয়াশ করুক, কাইয়ুম সাহেবের দাম বাড়িনি, কাইয়ুম সাহেব কারোর কাছে বিক্রিও হয়নি, কিন্তু শায়রি গাওয়া গজল গাওয়া মৌলবী যদি একটা জোগাড় করা যায়, 8 চাকা 10 চাক যা যাবে তাই পাবে। কথা বলেন ঠিক না ভুল?
জি আমি দেড় ঘন্টা ওয়াচ করে নাবজি আমার 4,000 টাকা, আর একটা বক্তা দেড় ঘন্টা উঠেছে 1 ঘন্টা গজব গিয়েছে, কি বলেছি বলেন দিন গজব, আর আধ ঘন্টার মধ্যে 15 মিনিট কলেমা শরীফ দরুদ শরীফ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর 15 মিনিট নবীর জীবনী, 15,000 টাকা। এটাই হলো এই যুগের এই গজব গাওয়া মৌলবী আর চ্যাংড়া শিল্পীদের সুরেলা কণ্ঠ, জি এটাই হচ্ছে আজকের ওয়াজের মজলিসের কারামতি। সেখানে মাতিন সাহেবের কথার দাম নেই, কাইম সাহেবের কথার দাম নেই, ভুল বলছি, মাতার যদি ঘেনু থাকে কোন বাপের বেটা আমার কথা ভুল প্রমাণ করালে যে শাস্তি দেবে মেনে নেব। বাবা আমি বল তা বলিনি, আমি তা বলিনি, জি ভাই বলিনি, তা বলেছি ওটাই যে কাইম সাহেব মাতিন সাহেবের কথা শোনার জন্য যে সংখ্যক শ্রোতা বসেছে যদি এদেরকে মাইনাস করে দিয়ে একটা শায়রি গাওয়া গজব গাওয়া মৌলবী আনা যায় এ মজলিসের চিত্র পাল্টে যাবে। কারামতি মুফতি সাহেবের না, মওলানার না, নাউজবিল্লাহ কোরআন আর হাদিসের না, কারামতি হলো এখন গজবের, কারামতি হলো এখন সুরেলা মৌলবী। কথা বলে নমস্কার করবেন, সাহস আছে করার, সাহস এখন আপনি আমায় বলুন এই সুরেলা মৌলবী আর সুরেলা গজল ই শোনার জন্য যারা 8,000, 10,000, 7,000 টাকা দিয়ে এদেরকে যারা কেনে নিশ্চিত তাদের স্পেশাল ফ্যাসিলিটি এক্সট্রা কিছু ফ্যাসিলিটি তাদের রয়েছে, আর সেই ফ্যাসিলিটিটাই হলো জনগণকে আকর্ষণ করা, ফ্যাসিলিটিটাই হলো যুবতী আর ঘরের বউগুলোকে পর্দার বাইরে বার করা, ফ্যাসিলিটিটা হলো কল্পের খোরাক নয় কানের খোরাক দেওয়া, কিসের খোরাক কানের খোরাক, তো আল্লাহর নবীদের মুজিজা আর ওলিদের কারামত, কেউ বিশ্বাস করে ঈমান এনেছে আবার কেউ বিশ্বাস করে কেউ অবিশ্বাস করে, যেমন বেঈমান ছিল তেমন রয়ে গেছে, ঠিক না ভুল, জি বিশ্বাস করুন আমায় বলুন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে শিল্পী ছিল সিনেমা জগতে সেই শিল্পী আজকের ইসলামী স্টেজে, কথা বলে শিল্পী শব্দ 5 বছর আগে ইসলামী জলসায় কোনোদিন শুনলেন, শিল্পী শব্দ ব্যবহার হতো সিনেমায়, সিনেমার আর্টিস্টদেরকে বাংলায় শিল্পী বলতো, আজকের ইসলামের স্টেজ তোলা হচ্ছে শিল্পীদের গজল পরিবেশন হচ্ছে না, শব্দ না, সেদিন দেখি এই টাকি রোডে প্রচার হচ্ছে একজন শিল্পী নামে, সে যে আগুন লাগাচ্ছে যেতনা মানুষকে বেইমান করে দিচ্ছে তার ইয়ারটা নেই, তার নামে প্রচার হচ্ছে ডিজে ওমু, নামটা মুখে নিচ্ছি না, কো কি বলা হচ্ছে, এ কি বলি সেই শব্দটা বলে ডিজে, তাহলে কোথায় নামানো হয়েছে বলা যাচ্ছে, অবাক কাণ্ড, ডিজে তুলে দিচ্ছে পর্দার কোনো বালাই নেই, মদ্দা ছেলেও বুড়োর খুব একটা নিয়ে যুবকগুলো মজলিসে যুবতী মেয়ে আর ঘরের বউ কাকে একটা পিটি একটা কোলে একটা 3টে 4টে করে নিয়ে এসে হাজির, কি হচ্ছে এসব, হ্যাঁ তাহলে নবীদের মুজেজা দেখে আর পিরলিদের কারামত দেখে ইমানদার হলো, আর আজকের এই গজব শিল্পী আর গজল গাওয়া বক্তাদের কেরামতি দেখে আরো বেঈমান আর জান নামে যাচ্ছে। আপনি আমায় দেখেন যে গজল শুনে কেউ হেদায়েত হয়,
গজল হেদায়েত আছে, গজল গাইলে সব পাওয়া যায়। হ্যাঁ, এরা তো গজল থেকে জ্ঞান নেয় না, এরা তো গজল থেকে নেয় সুরটা, কি সুন্দর গাচ্ছে। জি, ওর শরীর ঝংকারে এর কোল যেই আন্দোলন শুরু হচ্ছে। কেরামতিতে কি হবে এখন? যদি গজল গাওয়া যদি সুরেলা কণ্ঠের বক্তৃতায় যদি হতো হেদায়েতের কিছু, কোরআন খুলুন। আমার আল্লাহ পাক বললেন, ওমা আল্লাম না উশির ওমা ইয়ামবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুম ওয়া কুরআনুম মুবীন। ওমা আল্লাম না উশির, এ ছেলেরা যুবকেরা একটু মাথায় রাখ বাবা, কোরআন শরীফে আল্লাহ বললেন, ওমা আল্লাম না উশির, আমি আমার নবীকে কবিতা শেখাইনি। কে বলছেন? জোরে বলেন কে? খোদা আল্লাহ বলছেন, আমি আমার নবীকে কবিতা শেখাই না, আমার নবীকে আমি গজল গাওয়া আবৃত্তি করা শেখাই না। ওমা ইয়ামবাগী লাহু, আমার নবীর জন্য কবিতা আবৃত্তি করাটাও কখনোই সমীচীন নয়, বরং আমি দিয়েছি ইন হুয়া ইল্লা যিকরুন ও কুরআনুম মুবীন, এটা অবশ্য পাঠ্য একটি কিতাব যার টোটালটাই হলো উপদেশ ভরা। তাহলে আল্লাহ কোরআন দিয়েছেন পাঠ করার জন্য, আল্লাহ কোরআন দিয়েছেন উপদেশ গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন যে আল্লাহ নবীকে কবিতা গজল শেখাইনি, আল্লাহ নবীকে বলেও দিলেন হে নবী, তোমার পক্ষে কবিতা গজল শেখা উচিত নয়, বরং পরে পরের আয়াত যদি বলি আমার যুবকদের মাথা জ্বালা করবে। আল্লাহ পাক পরিষ্কার কোরআনে বলেছেন, আশ-শুআরাউ ইত্তাবিউহুমুল গাবুন। এই নবী মনে রাখো, ওই কবিদের গায়কদের শিল্পীদের পিছনে ধাওয়া করে, পিছনে ছোটে, এদের ভক্ত সাজে মূর্খ যারা তারাই। কোরআন নিয়ে আসুন, আমি এখানেই বসে দেখিয়ে দিচ্ছি। পরিষ্কার কোরআন বলছে, অশ্বারাও ইত্তাবিউহুমুল গাবুন, কবিদের তাবেদারি করে, গায়কদের শিল্পীদের ভক্ত হয়, তাদের পিছনে অনুসরণ করে, অজ্ঞ যারা মূর্খ যারা তারা। কথা বলে আজকের যুগে আব্দুল কাইয়ুমের জ্ঞান চর্চার তুলনায় শিল্পীদের গজলের মূল্য বেশি, অথচ আমার কাছে রেকর্ড নাই যে যুব সমাজ আর যুবতী সমাজ যে গজল শুনে শুনে আর গজল গাওয়া মৌলবী দাওয়াত করে ওয়াজ শুনে বেনামাজি যুবকগুলো নামাজি হয়ে গেছে, বেপর্দার যুবক যুবতীগুলো পর্দা ভৃতা হয়ে গেছে, ফ্রি ফায়ার আর পাবজি পার্টিরা ফ্রি ফায়ার আর পাবজি ছেড়ে দে, মোবাইলে কোরআন শরীফ পড়া শুনেছে আর শিখেছে। নেকেট পিকচার দেখা বাদ দিয়েছে, রেকর্ড না। যদি বলেন হুজুর আপনার অসনার পরেও তো বেপর্দার মহিলা পর্দা না করতে পারে, আপনার অসনার পরেও তো বেনামাজি নামাজ না পড়তে পারে, আপনার অসনার পরেও পাবজি পাটিরা পাবজি খেলা বন্ধ করতে না পারে, তাহলে আর পার্থক্য কি? বোকারে, পার্থক্য এটাই। কাইম সাহেব কোরআন বলছে আর হাদিস বলছে আর কোরআনের তফসির করছে, এ তুই শুনবি একটা করে জ্ঞান জোগাড় করবি, 100 রাকাত করে নফল নামাজে সওয়াব হবে, আর আমল করার নিয়তে শুনবি বাবা 1000 রাকাত করে নফল নামাজে সওয়াব হবে। তুই আমার একটা তত্ত্ব দেখা বাবা, যে মৌলবী ওয়াজ করবে আর শায়রি গাবে কবিতার গজল, ওই রকম চিল্লে গজল গেয়ে দেবে, ওতে 100 রাকাত করে সওয়াব পাওয়া যাবে একটা করে গজলে, তাহলে বলবো বুদ্ধিমানের কাজ করেছ। অন্যতায় নবীর হাদিস, লা আনতাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি ইয়া খাইরুল লাকা মিন আন তুসাল্লি মিয়াত রাকা আও মিন আন তুসাল্লি আলফ রাকা আও কামা ক্বালা আলাইহি
সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা কোরআনের একটা আয়াতের জ্ঞান জোগাড় করো আমি প্রিয় নবী বলে দিলাম আমল করা নিয়ে ছাড়াই একশো রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে আর যদি আমল করা নিয়ত করে তুমি শোনো এক হাজার করে রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ মঞ্জুর করবেন সিদ্ধান্ত নেন কোরআন হাদিস শুনবেন না গজল শুনবেন সিদ্ধান্ত নিতে হবে লাভ কিসে মেহনত করে সভা দিয়ে লোকের কাছে ভিক্ষা করে করে চাঁদা কালেকশন করে জি আমলটা কেডা পরে করবে পরের কথা অন্তত ফেস টু ফেস কিছু সওয়াবের কাজ তো করি তবে তো হবে বুদ্ধিমানের পরিচয় কথা বলছেন না কেমন জি সম্মানিত ভাইরা কথা পৃষ্ঠে কথা বলতে যেতে বললাম নবীদের মুজেজা ছিল ওলিদের কারামতি ছিল আজকের জমানার ইসলামী মঞ্চে যারা কথা বলছে এদের আলাদা কোনো কারামতি আলাদা কোনো বুজুর্গি কিচ্ছু নেই এখন সব থেকে বড় বুজুর্গি হয়েছে সুর আর গজল রেজাল্টটা হলো মাইনাস আর রেজাল্ট যেমন সবেও মাইনাস তোমার হেদায়েতও মাইনাস সবেও মাইনাস হেদায়েতও মাইনাস জি আর কোরআন হাদিসের কথা শুনলে হেদায়েতে যদিও মাইনাস হয় সওয়াবে মাইনাস ইনশাআল্লাহ হবে না সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা কথাগুলো বলছি অত্যন্ত গভীর চিন্তা আপনি ভাবতে পারবেন না আজকের ইউটিউবের জেরে সারা দুনিয়া তো হাতের মুঠো আমি কথা বলছি লাইভ চলছে প্রবাসী আমেরিকান বাঙালিরা ইচ্ছে করলে আমার কথা শুনতে পারে কথা বলেন পারে না পারে না জি ভাই সারা বিশ্ব জুড়ে যেখানে প্রবাসী বাঙালি রয়েছে তারা ইচ্ছা করলে আমার কথা শুনতে পারবে আবার পৃথিবীর অন্য কোন বাঙালিদের কথা আমি ইচ্ছা করলে এখানে বসে শুনবো ইউটিউবের মাধ্যমে যোগ্যতা থাকলে উর্দু কথাও শুনতে পাবো যোগ্যতা থাকলে আরবি কথা শুনতে পাবো যার ইংরেজি শোনার যোগ্যতা আছে তিনি আমেরিকার কোনো ইংরেজি বক্তার বক্তব্য শুনতে পাবো পাবেন না পাবেন না হ্যাঁ ফলে ইউটিউব ফ্যান আজকে প্রচুর ইউটিউব ভক্ত ভীষণ জি আব্দুল কাইয়ুম তো আনকন্টাক্টেবল একটা বেদামি বক্তা ইউটিউবে এমন এমন বক্তা পাওয়া যায় দেড় ঘন্টা দু ঘন্টা কথা বলবে দেড় লাখ দু লাখ টাকা করে দাম আমি হাইসাবের ঘরে বসে একটা ছেলের সঙ্গে একটা বিষয়কে কেন্দ্র করে মিনিট পাঁচেক বকছিলাম দেড় লাখ দু লাখ টাকা দাম দেড় ঘন্টা দু ঘন্টা কথা বলবে ওরা কি জিব্রাইল কথা বলছেন না কেন ওরা কি জিব্রাইল ওদের কাছে কি আলাদা কোরআন দিয়েছে আল্লাহ হ্যাঁ তাহলে আমরা যে কোরআন দ্বারা কথা বলছি তারা সেই কোরআন দ্বারা কথা বলে আমরা নবীর যে হাদিস বলি তারা সেই হাদিস দ্বারা কথা বলে জি হয়তো ওটা বাংলাদেশে এটা ভারত যে কথা বাংলাদেশে বলা যায় কোনো মায়ের লালের ক্ষমতা নেই সে কথা ভারতে এসে বলবে বলেন বলেন আমার দেশের চ্যাংড়াগুলো মনে মনে করে দুষ আমার দেশে বক্তারা অস করতে পারে দেখেছি ওরা কেরম অস করছে বাচ্চা ধন তোমার ভৌগোলিক কাণ্ডজ্ঞান নেই তোমার ভৌগোলিক কাণ্ডজ্ঞান নেই তুমি কোন দেশে বাস করো ব্যাপারে তোমার সেন্স নেই ওয়াজ এখানকারও অনেক বক্তা করতে পারে কিন্তু জানো ভারতীয় সংবিধানের আইনের অধিক বাক বিরুদ্ধে কথা বলবে বক্তাও যাবে জেলে ইউটিউব যাবে জেলে কথা বলে এখানে বসে বক্তৃতা করবো ইউটিউবে যে নন মুসলিমকে হেদায়েতের জন্য গাদা কথা আল্লাহ চাইলে বলতে পারবে কাল বাদ পরশু আমার নামে অ্যারেস্টের ফরমান জারি হবে ওটা বাংলাদেশের বক্তারা পারে 90% মুসলমানের দেশ তুমি উই দেখে এখানে নেচো না উই দেখে এখানে নেচো না তাহলে আলাদা এক্সট্রা ফ্যাসিলিটি কি কিছুই নয় কি ফ্যাসিলিটি একটু সুর ভালো সাইদি বলে আর ইঞ্জিরি বলে কি বলে
জানলে তো সে ইংরেজি বলে ফেলিস বলে। এই তিনটে ফ্যাসিলিটি, শুরু হলো শায়রি বলে মানে কবিতা, মাঝে মধ্যে একটু গজল গায়, আর ইংরাজি বলে ফ্যাসিলিটি। ইতি ভারতের, ভারতের ছেলেরা বাংলাদেশের বক্তার ফ্যান, সুতরাং মাঝে মাঝে ট্যাক্স আদায় করতে ওপারে এপারে আসে, এরা টায়ার টানে চাপে, 10-12-15 যাই পারে নেকে যাবে। জি ফরেন গ্রুপস, বিদেশি, আমায় একটু বলে বোঝাবেন, এই 1.5-2 লাখ টাকার বক্তার স্পেশালিটি হলো গজল গায়, স্পেশালিটি হলো সুর ভালো, স্পেশালিটি হলো ইংরাজি কোটেশন বলে, অথবা কোরআনের আয়াতের বা হাদিসের টুকরা মাঝে মধ্যে ইংরাজিতে তার মিনিং করে, এক্সপ্লানেশন না দিলেও মিনিংটা ইংরাজিতে করে, এটাই যদি হয় ফ্যাসিলিটি, ভাই আমায় একটু বলবেন, তাহলে তো আমাদের একার বুকটা পাঁচাত হয়ে যাওয়ার কথা। যাজ্ঞে যা বাবা, আমরা পারি না, বাংলাদেশের হেভি হেভি বক্তাদের, ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, কেউ ঢাকা কাঁপাচ্ছে, কেউ কুমিল্লা কাঁপাচ্ছে, কেউ যশোর কাঁপিয়ে দিচ্ছে, ওই ইউটিউবওয়ালারা থাম্বাল লাগিয়ে দেবে। জি যার বক্তৃতায় 15 লক্ষ মানুষের ধর, যার বক্তৃতায় কুমিল্লা কেঁপে উঠলো, ভাই কেঁপে টেপে যা উঠেছে, ঠান্ডা হয়ে গেলে যদি বুঝতুম আমার দেশের যুবক আর যুবতীগুলো, এরা সব আল্লাহওয়ালা আর আল্লাহওয়ালি হয়ে গেছে, তাহলে না হয় কারোর কাছে চাঁদা টাঁদা না দেয়, 2 লাখ টাক যা নে আমি একটা ইনে সবগুলো একলা নিতুম, কারোর কাছে চাঁদা নিতুম না, একটা ইনে সভা দিতুম, যে বলতুম হুজুর আপনি সভা করেন, আমার দেশের যুবক যুবতী সব যেন এরা নামাজি হয়ে যায়, যুবতীগুলো যেন সব পর্দায় থাকে, আর যুবকগুলো যেন মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজিটা জন্মের মতন বাদ দেয়, আর এরা যেন ন্যাকেড পিকচার, মেয়ে লোকের ন্যাংটো ছবি আর যেন না দেখে, এরা যেন মেয়েদের বেলি ড্যান্স, কবর দালানো, নাচ দানো আর জীবনে না দেখে। জি এরা যেন তাসে জুয়ায় আর না মাতে, 2 লাখ কেন 3 লাখ নেই হুজুর, আমার দেশের লোকগুলো হেদায়ত হলি, সবগুলো আমার একলা হবে, চাঁদা কারুর কাছ থেকে নেবো না, সবের ভাগ কারুর দেবো না। একটা লেদিন বা দুটো সব কামাই কর নেই আছে, কথা বলেন না কেন? আমি এমনি আর বলিনি, এমনি বলি নে যে এ জমানায় বিনা পণে বিয়ে করলি লোকে ধ্বজভঙ্গ কিনা খোঁজ নেয়, আর ঘাড়ের টাকার চুক্তি চাপিয়ে দরদ নিলি তখন ভাবে হেভি বক্তা, টাকা কন্ট্রাক্ট না করলি বলে সেত ভাল না। এমনি বলিনি আমি, খুব খারাপ লাগছে শুনতে বলেন, হ্যাঁ পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। জি একটু সেন্সটাকে ঠিক করুন, নিয়তটাকে একটু স্থির করুন, লৌকিকতা রূপ রং রসালো ঠাঁট ভাঁট হাবভাবগুলো বাদ দিয়ে চেষ্টা একটাই থাক, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, দুটো সওয়াব জোগাড় করা, এবং হেদায়েতের পথটা নেওয়া, হেদায়েতের আলোয় জীবনটাকে আলোকিত করা চেষ্টাটা, এটাই যদি সবাই মিলে করি আশা করা যায় আমরা আল্লাহ পাকের রহমতের হকদার হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবান করেন, সবাই বলি আমিন, আর একটু জোরে বলেন। সুতরাং ফের আরেকবার রিলে করে দিচ্ছি, জি এ যুগে কোন আলেম মাওলানা মুফতি কারি সাহেবের কেরামতি কিচ্ছু নাই, জি শুধু রয়েছে কেরামতি গলার সুর, শায়রি আর একটু ইংরাজি, যদি ওতে হেদায়েত থাকতো তাহলে তো আমি আগেই রেডি, 2 লাখ নিলু আমি যাব গেদাওত করে জাতির হেদায়েতের পথ দেখাবো, যদি না থাকে তাহলে এই কথাটা মনে রাখুন, কোরআন আর হাদিসের সমন্বয়ে জ্ঞান অর্জন করে নিজেকে হেদায়েতের আলোয় আলোকিত করার চেষ্টা করাই হলো প্রত্যেকটা নারী আর পুরুষের এসেনশিয়াল ডিউটি, যারা হেদায়েত আছেন তাদের ডিউটি আপ টু ডেট,
হেদায়েতের উপরে স্থির থাকা। আর যারা হেদায়েতের আলোয় জীবন গড়তে পারেনি তাদের হার্ড এন্ড সোল, তাদেরকে চেষ্টা করে যেতে হবে হেদায়েতের পথটা কি করে ধরতে পারি। আর আমার ভিতরে যে বেদ বে হেদায়েতের ক্যারেক্টার রয়েছে ওইগুলোকে কি করে বাদ দিতে পারে, তবেই হবে এই অজের মৌলিক সার্থকতা। জি, লাস্ট ডিসিশন ইজ ইয়োরস, শেষ সিদ্ধান্তটা আমার, শেষ সিদ্ধান্ত আমার, শেষ সিদ্ধান্ত ইন্ডিভিজুয়ালি পৃথক পৃথক ভাবে সবার নিজের, ঠিক না? বল, বাপের এবাদতে মায়ের ভাগ নেই, মার এবাদতে বাপের ভাগ নেই। ছেলে যদি আল্লাহ ওয়ালা হয় বাপ মা ওতে ফরজ বসাতে পারবে না, ভাই যদি আল্লাহ ওয়ালা হয় বোনের তাতে ফরজ নেই, বোন যদি আল্লাহ ওয়ালি হয় ভাই ওতে ভাগ বসাতে পারবে না। ইসলাম ব্যক্তিগত নিজস্ব পালনীয় ধর্ম, সুতরাং কে কতটা নিজেকে হেদায়েতের আলোয় আলোকিত করতে পেরেছি আর বেহেদায়েত থেকে নিজের জীবনটাকে রক্ষা করতে পেরেছি, এই টেনশনটা নিলেই আমি মনে করব তারাই বুদ্ধিমান, তারাই বুদ্ধিমতী। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সবাই বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী। নবী প্রাণের পিয়ারা দেখিতে পাব কি মোরা, না পে তব দর্শন কলিজা হয় পারা পারা নবী। আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা নবী। পারব কি যেতে মদিনাতে, পাব কি পাকরজা দেখিতে, বারকে দেখা দাও নবী স্বপ্নেতে, কবে যাব আবার মদিনাতে নবী। সালাম ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব। ইয়া রাব্বি সাল্লি আলা